হাইকোর্টের নির্দেশ থাকলেও এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণে অতিরিক্ত টাকা ফেরত দিচ্ছেন অনেক স্কুলই, অভিযোগ অভিভাবকদের। একাত্তরে পাকিস্তানিদের কায়দায় মানুষ মারছে বিএনপি, বললেন প্রধানমন্ত্রী, যে কোনো মূল্যে গণতন্ত্র শান্তি বজায় রাখার প্রত্যয়। সাভারে আগুনে দগ্ধ শিশু জাকিরের মৃত্যু, অবরোধের আগুনে পুড়ে যাওয়াদের আর্তনাদ চলছে রংপুর মেডিকেলেও। এবং সৌদি বাদশাহ আবদুল্লাহর ইন্তেকাল, নতুন বাদশাহ সৎ ভাই সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নবিলা। হাইকোর্ট 20 জানুয়ারির মধ্যে এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণে অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিলেও অনেক স্কুল এখনো পর্যন্ত তা ফেরত দেয়নি। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী সরকার নির্ধারিত 1,400 টাকার অতিরিক্ত টাকার পুরোটাই ফিরিয়ে দেওয়ার কথা বলা হলেও কিছু স্কুল তা মানছে না, আর কিছু স্কুল দ্রুত টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও তা নিয়ে সন্দিহান অভিভাবকেরা। নুরজাহান সিনথির রিপোর্ট। গেল বছরের নভেম্বর মাসে রাজধানী সহ সারা দেশের স্কুলগুলোতে 2015 শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ শুরু হয়। তখন কোন কোন স্কুলে কোচিং ফি, বিশেষ ক্লাস, মডেল টেস্ট সহ নানা অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ ওঠে। হেড স্যার বলতেছে যে না, আমাদের তো অনেক খরচ আছে, এই বিভিন্ন খরচ দেখাইতেছে যে 5,500 টাকার উপরে আমাদের এই টাকা লাগে। বিভিন্ন গণমাধ্যমে এই খবর প্রকাশ হলে 10 ডিসেম্বর হাইকোর্ট এসএসসির ফর্ম পূরণে বোর্ড নির্ধারিত সর্বোচ্চ 1,400 টাকার বেশি না দিতে স্বপ্রণোদিত আদেশ দেন। এরপর 6 জানুয়ারি উচ্চ আদালত থেকে আরেকটি আদেশ আসে, যাতে বলা হয় যেসব স্কুল সরকার নির্ধারিত এসএসসি পরীক্ষার ফি ও আইনগতভাবে আদায়যোগ্য ফি বহির্ভূত বাড়তি ফি আদায় করেছে, 20 জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের তা ফেরত দিতে হবে, তা না হলে সংশ্লিষ্ট স্কুলের ব্যবস্থাপনা কমিটি বাতিল বলে গণ্য হবে। অনুসন্ধানে জানা গেছে 20 জানুয়ারি পার হলেও এখনো পর্যন্ত অনেক স্কুল আদেশ অনুযায়ী ব্যবস্থা নেয়নি। সরকার আমাকে সুযোগ সুবিধা দিলে স্যারেরা কেন আমাকে সুযোগ সুবিধা দেবো না, টাকা রিটার্ন দেবো না, কোনো আশ্বাস দেয় না। এমনই একটি স্কুল রাজধানীর কামরাঙ্গীর চরের নুরজাহান বেগম উচ্চ বিদ্যালয়। অভিভাবকদের অভিযোগ পেয়ে সেখানে গিয়ে দেখা গেল 130 জন এসএসসি পরীক্ষার্থীর সবাই 5 থেকে প্রায় 8,000 টাকা দিয়ে ফর্ম পূরণ করেছে। আরো খরচ দেখালেন যে 3 মাসের কোচিং ফি আছে, মন্ত্রীকে নাকি আসে সে তার জন্য প্রতিষ্ঠান থেকে মন্ত্রীর জন্য 500 টাকা করে নেয়, এবং আমাদের উনি থ্রেটও দিছে যে পরবর্তীতে 10,000 টাকা করে নিবে। উনি বলছে যে টাকাটা তো আমি ব্যাক করতে পারবো না, আমি ম্যানেজিং কমিটির সাথে বসি, এটা 1 মাসও লাগতে পারে, 2 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, আমার যখন ইচ্ছা আমি তখন এটা করব। বিষয়টি স্কুলের প্রধান শিক্ষকের নজরে আনা হলে তিনি অতিরিক্ত টাকা নেয়ার বিষয়টি স্বীকার করে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন। কোর্ট যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবে মেনে চলার পজিটিভ দিক দিয়ে নিয়েই আজকে 2টার সময় মিটিং ডাকা আছে। যদি ব্যাক করাই হয়, কত ব্যাক করা হবে সেটা বোর্ডের সিদ্ধান্ত যেভাবে দিয়েছে, কোর্ট যেভাবে সিদ্ধান্ত দিয়েছে সেভাবেই হয়তো হবে। কামরাঙ্গীর চরের মতো আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়, ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়, হাজি আব্দুল আউয়াল উচ্চ বিদ্যালয় সহ রাজধানীর আরো বেশ কিছু স্কুলের বিরুদ্ধেও একই অভিযোগ পাওয়া গেল। অন্যদিকে